মুহূর্তে আমরা আছি চণ্ডীতলার বিধানসভার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতে 38 নম্বর বুথে। এই বুথে কতটা উন্নয়ন হয়েছে, কতটা কি কাজকর্ম চলেছে, কতটা সার্বিক 10 বছর তৃণমূল সরকার থাকাকালীন কি কি উন্নয়ন হয়েছে, ভোটার কি বলছে সেটাই আমরা শুনে নেব। মধ্যে কোন মানে রাজ্য সরকারে না কেন্দ্র সরকারে সাহায্য পেয়েছেন? আমরা কেন্দ্র সরকারের সাহায্য পেয়েছেন। তো মানে 2021 এর কোন দল কোন রাজনীতি 2021 এর নির্বাচন কি কাকে করতে চান ভাবছেন? আমরা তো চাইছি যে বিজেপি আমাদের রাজ্যে বিজেপি আসাই দরকার, কেন 10 বছর আমরা তৃণমূলে রেতে আছি, আমাদের কোনো কিছু এনে পুরো এটাই নষ্ট হয়ে গেছে। আমরা চাইছি বিজেপি এলে ভালো। কেন চাইছেন সেটা? বিজেপি এখন কেন্দ্র আর রাজ্য এলে দুটো সমন্বয়ে ভালো কাজ হবে। সেই হিসাবে 10 বছর যে মাননীয় মুখ্যমন্ত্রী ছিল সে উনি তো কাজ করেছেন। আমি তো কিছু কাজ দেখতে পাইনি, আমার নজরে কিছু দেখতে পাইনি। সেই হিসাবে আমি আমার না না আমি কিছু আমাদের এলাকার মধ্যে মানে আমাদের এলাকার মধ্যে মানে একটা মানে 100 বিঘে জমি ফালতুই পড়ে আছে, সেখানে চাষও হয় না কিছু হয় না, কারণ কোনো ডিপটিওয়েলের সমস্যার জন্য সেখানে ডিপটিওয়েল চালু হয় না। সেই হিসাবে মানে ওখানে কোনো কাজই হয় না। আমরা চাই যদি সরকার কিছু করতে পারে আমাদের, যে ওখানে ওখানকার জমিতে কিছু চাষ হোক এইটা চাই আমরা। ওখানকার জমিতে কোনো চাষ আপনি কি করেন? আপনি কি করেন? আমি জব করি। জব করেন? যদি মানে রাজ্যে যদি বিজেপি সরকার আসে তাহলে আপনার কি বার্তা চাই, কি চাইছেন ওনার থেকে? যদি ওখানে চাষের জন্য কিছু করে দিতে পারে, ওই ডিপটিওয়ালের সমস্যা মিটাতে পারে, যাতে কৃষকরা চাষের জন্য সুবিধে পায়, বা সেইটুকুই চাই। যে মানে দীর্ঘদিন ধরে ওই জমি ওইরকম খালি পড়ে আছে, চাষবাস কিছুই হয় না। এই অঞ্চলের যিনি বিধায়ক মানে এই বিধানসভার যিনি বিধায়ক আসে ওনার বিধায়কের দেখা পাওয়া যায়? দেখুন আমরা তো কাজে ব্যস্ত থাকি সেরকম আমরা মানে কোনো সমস্যা আপনাদের পড়লে যে বিধায়কের কাছে যাওয়া সেইভাবে পান? কোনো কিছু হেল্প হয়নি। এমনকি আমরা মহিলারাও তো অসুরক্ষিত অবস্থায় আছি, কোনো জায়গা বলছেন যে রেপ হচ্ছে, মেয়েদের উপর নির্যাতন হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যে কিছু টাকা দিয়ে আমরা সমস্যা মিটিয়ে দিচ্ছি। সেটা কখনো হয়? কোনো একটা নারীর সবসময় পয়সা দিয়ে হিসাব নিকাশ হয় না? উনিও তো একটা মেয়ে ছেলে, ওনার কোনো কিছু তো দেখতে পাচ্ছি না, যে ওনারও তো বিচার করা উচিত যে আমি একটা মেয়ে আর একটা মেয়ের ইজ্জত নিয়ে এইসব খেলা হচ্ছে, এগুলো কি? আমরা চাই মেয়েদের যাতে সুরক্ষিত হয় সেই সব ব্যবস্থা নিতে। আমি একটা মেয়ে, আমার ঘর হচ্ছে, কিন্তু সেখানে এখানে ঘরের টাকা পাঠিয়েছে ঠিকই, কিন্তু কোনোরকম আমার ঘরটা করে দেওয়ার জন্য সহযোগিতা আমাকে করে না। আমার বাড়ি থেকে নানা রকম আমাকে পেশার দিয়ে দাঁড়িয়ে দেওয়া ধান্দা করে, সব কিছু করে, কিন্তু সেই মেয়েদের পাশে এসে দাঁড়ানো সে এখানকার সদস্যই হোক আর এখানে যে আরও কিছু পদে আছেন তারাও কোনো রকম ব্যবস্থা নেন না। সেইয়াই আমাদের সমস্যা, যে যদি এক লেভেলে আসে আমরা অনেক কিছু পেতে পারি, যে কেন্দ্র থেকে রাজ্যের মধ্যে যদি একই সরকার আসেন তাহলে আমাদের দেশের হয়তো উন্নতি হতে পারে, এই আশা রেখেই আমরা ওনাকে আনতে চাইছি। বিধায়ক হিসেবে কাকে চাইছেন? দিলীপ সিংকে আমরা তো অবশ্যই চাইছি। এখানে কেন চাইছেন বিধায়ক? না উনি অনেক কিছু কাজ করেছেন, সেই হিসাবে আমরা লকডাউন পিরিয়ড গেছে, কোভিড গেছে, কি পেয়েছেন ওনার থেকে? হ্যাঁ আমাদের এখানে কিছু খাবার টাবার দিয়েছেন, তারপরে বস্ত্রও দিয়েছেন, এসব নানা রকমভাবে সহযোগিতা করেছেন।